আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেবিল ফ্যান বাজার দ্বিতীয় পর্বে স্বাগতম। এই পর্বে টেবিল ফ্যানে কিভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হয়, ফ্যানের ভিন্ন ভিন্ন গতি তৈরি করার জন্য এই কয়েল হতে তারগুলো কিভাবে বাইর করতে হয় সেটি দেখাবো। প্রথমে কিভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হয় সেটি দেখাবো। ক্যাপাসিটার কানেকশনের জন্য টেবিল ফ্যানের রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত চিহ্নিত করতে হবে। আমি প্রথম পর্বে টেবিল ফ্যানের রানিং এবং স্টার্টিং কয়েল খাঁচার ভিতরে কিভাবে বসাতে হয়, কয়েলগুলো কত খাঁচ দূরত্বে বসাতে হয়, কয়েলগুলো খাঁচার ভিতরে বসানোর পরে কিভাবে কানেকশন করতে হয় প্রত্যেকটি বিষয় দেখিয়েছি। প্রথম পর্ব দেখলে আজ এই দ্বিতীয় পর্ব বুঝতে অনেক সহজ হবে। আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ভিডিও দেখে আসতে পারেন। এই রানিং কয়েলের এটি শুরু প্রান্ত, রানিং কয়েলের এটি শেষ প্রান্ত, স্টার্টিং কয়েলের এটি শুরু প্রান্ত, এটি শেষ প্রান্ত। প্রান্তগুলো চিহ্নিত করার পরে এই শুরু প্রান্ত অথবা এই শেষ প্রান্ত, এই দুইটা প্রান্ত একসাথে করে একটি কমন প্রান্ত তৈরি করতে হবে। আমি এই শুরু প্রান্ত একসাথে যোগ করে একটি কমন প্রান্ত তৈরি করছি। আপনারা এই শেষ প্রান্ত একসাথে কানেকশন করে একটি কমন প্রান্ত তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা জানি টেবিল ফ্যান নিজে নিজে চালু হতে পারে না, ফ্যানকে চালু করার জন্য একটি ক্যাপাসিটার কানেকশন করতে হয়, আর ক্যাপাসিটারটি কানেকশন করতে হয় এই স্টার্টিং কয়েলের সাথে সিরিজে, অর্থাৎ স্টার্টিং কয়েলের সাথে একটি ক্যাপাসিটার সিরিজে কানেকশন করতে হবে। আমি এখানে একটি ক্যাপাসিটারের চিত্র অঙ্কন করছি। প্রত্যেক ক্যাপাসিটার কানেকশনের জন্য দুইটা প্রান্ত থাকে, আর টেবিল ফ্যানে যে ক্যাপাসিটার ব্যবহার করা হয় এই ক্যাপাসিটারের কোনো পোলারিটি থাকে না, অর্থাৎ পজিটিভ মান এবং নেগেটিভ মান থাকে না। এই ক্যাপাসিটারটি স্টার্টিং কয়েলের সাথে সিরিজে কানেকশনের জন্য এই ক্যাপাসিটারের দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে একটা তার কানেকশন করতে হবে। আমি এই প্রান্তে একটি তার কানেকশন করছি। এই তারটি ফেজ তার হতে পারে, নিউট্রাল তার হতে পারে। ক্যাপাসিটারের অপার প্রান্ত হতে একটি তার এই স্টার্টিং কয়েলের সাথে কানেকশন করতে হবে। তাহলে এই ক্যাপাসিটারটি স্টার্টিং কয়েলের সাথে সিরিজে থাকবে, আর রানিং কয়েলের প্রান্তটি ক্যাপাসিটারের সাথে সিরিজে কানেকশন করা যাবে না, প্যারালালে কানেকশন করতে হবে। তাহলে এই রানিং কয়েলের প্রান্তটি ক্যাপাসিটারের এই প্রান্তে কানেকশন হলে সিরিজ হয়ে যাবে, এই প্রান্তে কানেকশন করতে হবে। এখান থেকে একটি তার, এই রানিং কয়েলের সাথে কানেকশন করতে হবে। এই অবস্থায় এই কমান প্রান্তে ফেজ তার, আর এই ক্যাপাসিটার প্রান্তে নিউট্রাল তার, অথবা এই ক্যাপাসিটার প্রান্তে ফেজ তার, এই কমান প্রান্তে নিউট্রাল তার কানেকশন করলে ফ্যানটি পূর্ণ গতিতে ঘুরবে, অর্থাৎ টেবিল ফ্যানটি একটি গতিতে পূর্ণ ক্ষমতায় চলবে। কিন্তু টেবিল ফ্যানে ভিন্ন ভিন্ন গতি তৈরি করতে হবে, হাই লো মিডিয়াম। এজন্য এই স্টার্টিং কয়েলকে অক্সিলারি কয়েল হিসেবে ব্যবহার করে আলাদা আলাদা আরও দুইটা লিড বাইর করতে হবে, আরও দুইটা তার বাইর করতে হবে, সেই দুইটা তার হতে আরও দুইটা গতি তৈরি হবে। ভিন্ন ভিন্ন গতি তৈরি করার জন্য এই স্টার্টিং কয়েলের কোন প্রান্ত হতে, অর্থাৎ কয়েলের কোন স্থান হতে তার বাইরে নিয়ে আসতে হবে সেটি দেখাবো। এই কানেকশন অবস্থায় এই কমান প্রান্তটি হাই, এই দুইটা প্রান্তে কানেকশন করলে ফ্যানটি পূর্ণ শক্তিতে অর্থাৎ হাই স্পিডে চলবে,
মিডিয়াম এবং লো আর দুইটা গতি বাইর করতে হবে। এই স্টার্টিং কয়েলের দুই নম্বর এবং তিন নম্বর এই কয়েল দুটি যে প্রান্তে কানেকশন আছে এখান থেকে একটি প্রান্ত বাইর করতে হবে। এই দুই নম্বর কয়েলের শুরু প্রান্ত এবং তিন নম্বর কয়েলের শুরু প্রান্ত এখানে কানেকশন আছে, এখান থেকে একটা তার বাইর করতে হবে। আমি বোঝানোর সুবিধার্থে এখান থেকে তার নিয়ে এই তার ক্রস করে একটি তার নিয়ে আসছি। এই তারটি হবে মিডিয়াম, অর্থাৎ মিডিয়াম গতি তৈরি হবে। প্রয়োজন আরেকটি গতি তৈরি করা। এই তিন নাম্বার এবং চার নাম্বার এই কয়েল দুটি যে প্রান্তের সাথে কানেকশন আছে, দেখেন এই তিন নম্বর কয়েলটি এই চার নম্বর কয়েলের সাথে কানেকশন আছে, এখান থেকে একটি প্রান্ত নিয়ে আসতে হবে। এই প্রান্তটি হবে লো। এই অবস্থায় টেবিল ফ্যানে যে সুইচ ব্যবহার করা হয় এই সুইচের একটি প্রান্তে ফেজ তার কানেকশন করা যায় অথবা নিউট্রাল কানেকশন করা যায়। ধরি এই প্রান্তে আমরা ফেজ তার কানেকশন করছি, তাহলে এই ক্যাপাসিটর প্রান্তে নিউট্রাল কানেকশন হবে। আর সুইচের যে আরও তিনটা প্রান্ত থাকবে এই তিনটা প্রান্তে একটি প্রান্তে হাই, একটি প্রান্তে মিডিয়াম আর একটি প্রান্তে লো। এইভাবে কানেকশন করলে সুইচ যে প্রান্তটি প্রেস করবেন এই টেবিল ফ্যানটি হাই লো এবং মিডিয়াম এই গতিতে ঘুরতে থাকবে। প্রথম পর্বে রানিং এবং স্টার্টিং কয়েলে কত গেজের তার ব্যবহার করতে হবে, পাক সংখ্যা কত হবে এটি বলতে ভুলে গেছিলাম। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা টেবিল ফ্যান নতুন করে তৈরি করব না, পোড়া বা নষ্ট টেবিল ফ্যান রিওয়াইন্ডিং পুনরায় বাঁধাবো। এজন্য ওই টেবিল ফ্যানে যত গেজের তার থাকবে, রানিং এবং স্টার্টিং কয়েলে যত গেজের তার থাকবে, পাক সংখ্যা যত থাকবে তত গেজের তার এবং তত পাক সংখ্যা দিয়ে কয়েল তৈরি করতে হবে। যদি কেউ এমন চান যে আমরা পাক সংখ্যা গুনব না, সেই ক্ষেত্রে হিসাব সঠিক হতেও পারে নাও হতেও পারে। আমার অভিজ্ঞতা থেকে বলছি কয়েল হিসাবে 38 গেজের তার ব্যবহার করতে হবে, রানিং কয়েলে পাক সংখ্যা ব্যবহার করতে হবে 850টি, স্টার্টিং কয়েলে পাক সংখ্যা ব্যবহার করতে হবে 600টি। আশা করা যায় টেবিল ফ্যান নিখুঁত ও নির্ভুলভাবে ঘুরতে পারে, তবে এটি শতভাগ নির্ভর করে টেবিল ফ্যানের কোরের সাইজের উপরে। পরবর্তী পর্বে টেবিল ফ্যানের কয়েলগুলো কীভাবে তৈরি করতে হয়, অর্থাৎ মাপ অনুযায়ী কীভাবে কয়েল তৈরি করতে হয়, কয়েলগুলো কীভাবে খাঁচার ভিতরে বসাতে হয়, কয়েলগুলো কীভাবে সুতা দিয়ে বাঁধতে হয়, কীভাবে কানেকশন করতে হয়, অর্থাৎ পুরো পদ্ধতি দেখাবো। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যে প্লেলিস্ট চেক করুন, আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।